ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জীবনের অলৌকিক ঘটনার শেষ নেই। তার বিভিন্ন শিষ্য এবং ভক্তরা তার এই অলৌকিক ঘটনার বিবরণ আমাদের কাছে দিয়ে গেছেন। তারই মধ্যে একটি অতি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আজকে আপনাদের সামনে আমি প্রস্তাবনা করছি। বেলুনের মানে হুগলি জেলার অন্তর্গত একটা জায়গা, তার নাম বেলুন। বেলুনের শ্রী সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় ঠাকুরের একজন বীর ভক্ত। ঠাকুরের প্রতি তার বিশ্বাস ও নির্ভরতার তুলনা নাই। অথচ এক সময় তিনি বলিষ্ঠ সংশয় লইয়াই ঠাকুরের সঙ্গে সঙ্গে ফিরিয়াছেন। বহুকাল পর্যন্ত তিনি ঠাকুরকে প্রণাম করেন নাই, নানাভাবে বহু পরীক্ষা করিয়াছেন। ঠাকুরের উপর ছোটোখাটো অত্যাচার উৎপীড়নও তিনি কম করেন নাই। এইবার তার কথাই আমরা বিবরণ দিচ্ছি, তার কথাই আমরা বলছি, তার জীবনে কী ঘটেছিল, শ্রী সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়ের জীবনে কী ঘটেছিল সেটি আপনাদের কাছে আজকে বিবরণ দিচ্ছি। তিনি নিজে লিখছেন, লিখে এটা জানিয়েছেন, বলছেন উনি, আমার ঠাকুর চিতরামার পড়ায় আসিয়েছেন, মানে একটা জায়গা যেটা একটা আশ্রম চিতরামার পড়া সেখানে আসিয়াছেন। আমি লীলা নকুর শ্বশুর অভয়দা চিতরামার পড়ায় উপস্থিত হইলাম। ঠাকুরকে লক্ষ্মীর অসুখের কথা বলা হইলে তিনি বলিলেন, মানে লক্ষ্মী হলো সেই সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তার একটা অসুখ ছিল, ক্রনিক অসুখ ছিল, সেই অসুখের কথা নিয়ে ঠাকুরকে বলেছিলেন। ঠাকুরকে লক্ষ্মীর অসুখের কথা বলা হইলে তিনি বলিলেন, লক্ষ্মী ও কৃষ্ণাকে এখানে লইয়া আয়, দীক্ষা দিব। কৃষ্ণ তার লক্ষ্মীর স্ত্রী, লক্ষ্মী ওনার ছেলে, ছেলে পুত্র এবং পুত্রবধূকে দীক্ষা দেবে, সেই জন্য উনি বললেন এইখানে এই আশ্রমে নিয়ে আয়, আমি ওদের দীক্ষা দিব। আমি ও লীলা বলিলাম, মানে ওনার উনি ওনার স্ত্রী বলিলেন, বাড়িতে গিয়া দিলে হইতো না? তিনি বলিলেন, না, বাড়ি অপেক্ষা এখানেই ভালো হইবে। আমরা বাড়ি চলিয়া আসিলাম। পয়লা অগ্রহায়ণ আমি লক্ষ্মী ও কৃষ্ণা চাচাই হইতে অভয়দা ও তাহার স্ত্রী আসিয়াছেন, মানে ওনার লক্ষ্মীর স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি। পয়লা অগ্রহায়ণ তারা এসেছেন ঠাকুরের আশ্রমে দীক্ষা নেওয়ার জন্য। লক্ষ্মী ঠাকুরকে জিজ্ঞাসা করিল, কলিক দিবার কি প্রয়োজন ছিল? ঠাকুর বলিলেন, কলিক না দিলে কি তোমায় আটকাইতে পারিতাম বাপধন, এতদিন জব্বলপুরে হাজির হইতে? লক্ষ্মীর শরীর খারাপ, সকাল করিয়া দীক্ষা দিবার জন্য লক্ষ্মী ও কৃষ্ণাকে ঝিলের ওপারে, একটা ঝিল ছিল, ঝিলের ওপারে গাছতলায় লইয়া গেলেন, আমরাও সঙ্গে গেলাম। লক্ষ্মী বলিল, আমার দীক্ষার পূর্বে কয়েকটি কথা আছে। ঠাকুর জিজ্ঞাসা করাতে বলিল, যদি দীক্ষার পরিণাম বাবার মতোই হয় তবে আমার দীক্ষায় কাজ নেই। বাড়ির চাকর চাকরানির সবারই হইয়াছে, সবারই এটা হয়েছে, আমি তাই দূরে দূরেই থাকি। ঠাকুর বললেন, বাবার কী দেখলি রে? দশখানা গ্রামের মধ্যে ওরূপ বাবা কার আছে, কার কাউকে দেখেছ? লক্ষ্মী বলিল, এ সকল বিষয়ে সত্যই আমরা ভাগ্যবান, কিন্তু বাবার হাতের একজিমাটা দেখুন দেখি কীরূপ কষ্ট পাইতেছেন। ঠাকুর বলিলেন, এমন কিছু পুণ্যকর্ম করো নাই যাহার জন্য হাতে একজিমা হইবে। লক্ষ্মী বলিল, ইহা কি পুণ্যকর্মের ফল? যাক, আমি মূর্খ মানুষ, আপনাদেরও সব আধ্যাত্মিক ব্যাপার বুঝি না। আমার বাবা কষ্ট পাইতেছেন, আমি পুত্র, আমার কি কষ্ট হয় না? ঠাকুর বলিলেন, যে কটা দিন সেবার অধিকার পাইয়াছ সেবা করিয়া ধন্য হওগে। তারপর আমাদিওকে সরাইয়া দিয়া লক্ষ্মী কৃষ্ণা ও আরও দুই তিনজনকে দীক্ষার জন্য বসাইয়া দিলেন। আমরা দূর হইতে দেখিতে লাগিলাম, লক্ষ্মী লাফাইয়া উঠিতে লাগিল আর ঠাকুর মাথায় হাত দিয়া বসাইয়া দিতে লাগিলেন।
প্রায় এক ঘন্টা বাদে দীক্ষা শেষ হইলে ঠাকুর চলিয়া আসিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, বাবা কিরূপ বুঝিলেন? ঠাকুর বলিলেন, দেখ না বেটা, কেমন মাতালের মতো আসিতেছে। সত্যি সত্যি লক্ষ্মীর অবস্থা মাতালের মতো হইয়া গিয়াছিল, মুখের রং লাল হইয়া গিয়াছিল। ঠাকুর ঘরের ভিতর ঠাকুর, আমি, তারাপদ আরও দুই তিনজন প্রসাদ পাইতে বসিলাম। আর চালায় ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণদের সঙ্গে লক্ষ্মী প্রসাদ পাইতে বসিল। অর্ধেক খাওয়া হইতেছে এমন সময় যন্ত্রণা আরম্ভ হইল। অতি কষ্টে ব্রাহ্মণদের খাওয়া না হওয়া পর্যন্ত বসিয়া থাকিল। তাহার পর ঝিলে আচাইতে গিয়ে আর ঝিলে হাত ধুতে গিয়ে চষা জমিতে পড়ে বমি করতে লাগল। অভয়দার স্ত্রী পুকুর ঘাটে ছিলেন, তিনি ছুটিয়া লক্ষ্মীর নিকটে গেলেন। আমি আচাইয়া আসিতেছিলাম, আমার দৃষ্টি পড়াতে আমিও হাজির হইলাম। তাহার পর ধরাধরি করিয়া আশ্রমের ঠাকুর ঘরের পিছনে সত্রঞ্চি পাতিয়া পাতাইয়া শোয়ানো হইল। লক্ষ্মী কাঁটা ছাগলের মতো মাটিতে পড়িয়া ছটফট করিতে লাগিল। এমন সময় কি একজন ছুটিয়া লক্ষ্মীকে সংবাদ দিলেন, ঠাকুরকে সংবাদ দিলেন। ঠাকুর আসিয়া লক্ষ্মীর মাথা কোলে লইয়া বসিলেন। সেদিন ভক্তলীলা বলে একটি নাটক অভিনয় হবে, তাই বহু বিশিষ্ট ভদ্রলোক এসেছেন। তখন স্টেজ বাঁধা হচ্ছিল, সকলেই লক্ষ্মীর নিকট ছুটিয়া আসিল। ঠাকুর বলিলেন, ডাক্তার কি আছে রে? মগরার দীনবন্ধুবাবু, সূর্যবাবু, আঝাপুরের বীরেনবাবু প্রভৃতি পাঁচ ছজন ছুটিয়া আসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বর্তমানে কর্তব্য কি? দীনবন্ধুবাবু বলিলেন, এখন যা দেখিতেছি তাহাতে মরফিয়া ইঞ্জেকশন করা দরকার। ঠাকুর বলিলেন, ব্যবস্থা কর। ডাক্তার বলিলেন, ব্যবস্থা তো আজ এখানে নাই, ওষুধপত্র কিছু নাই, মগরাতে আছে, সাইকেল করিয়া আনিতে হইবে। ঠাকুর বলিলেন, সাইকেলের তো অভাব নেই। অভয়দা ঠাকুরের নিকট দাঁড়িয়েছিলেন, মানে তার শ্বশুর, মানে লক্ষ্মীর শ্বশুর অভয়দা ঠাকুরের নিকট দাঁড়াইয়াছিলেন। তিনি তাড়াতাড়ি সাইকেল আনিতে যাইতেছিলেন, আমি পার্শ্বে দাঁড়াইয়াছিলাম। অভয়দাকে ধমক দিয়া ডাক্তারবাবুকে বলিলাম, মানে সুশীল কুমারবাবু অভয়দাকে ধমক দিয়া ডাক্তারবাবুকে বললেন, যাহার মাথার কাছে এত বড় ডাক্তার বসেই আছে, মানে ঠাকুর সীতারাম অঙ্কারনাথের বাবারা বলছেন, মানে ওর লক্ষ্মীর মাথাটা তো ঠাকুরের কোলে ছিল, তাই উনি বলছেন, যাহার মাথার কাছে এত বড় ডাক্তার বসিয়া আছে তাহার আর অন্য ডাক্তারের প্রয়োজন নাই। ঠাকুর বলিলেন, কি বলছিস? আমি বললাম, এটা কি আমার বাড়ি যে ডাক্তার দেখা হইবে? এটা আশ্রম, মাথার নিকট যাহার ভবরোগের ডাক্তার বসিয়া আছে তাহার জন্য কি না ডাক্তার ডাকিতে হইবে? আমরা আটির ন্যায় চক্ষু বাহির করিয়া ঠাকুর বলিলেন, হবে না। নিজের হাত বাহির করিয়া দেখাইয়া বলিলেন, দেখি কতগুলি ইঞ্জেকশন করিয়াছে, রোগ হইলে ডাক্তার দেখাইতে হইবে নাকি? হইবে। আমি বলিলাম, কে বলছে আপনাকে ভালো করে দিতে? আমার ছেলে এখানে মরে যাক, আজ তার দীক্ষা হয়েছে, গুরুর কোলে মাথা, পাশে বাবা ও শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সঙ্গে স্ত্রী রয়েছে, আশ্রমের মতো জায়গা, যদি মরে তো ভাবব ওর মতো ভাগ্যবান কেউ নাই, কাছেই ত্রিবেণী, ব্রাহ্মণের অভাব হবে না, এখনই নাম করতে করতে আনন্দের সাথে সব নিয়ে যাত্রা করব, সৎকার করে এসে এইসব গুরুভাই ও ভক্তদের কাছে তোমার কীর্তি কথা জানিয়ে আমার কুষ্ঠব্যাধি দেখিয়ে বিধবা পুত্রবধূ নিয়ে আনন্দ করতে করতে চলে যাব। তবুও আশ্রমের মর্যাদা নষ্ট করে ডাক্তার দেখাবো না। ঠাকুরটি আর কি করেন, লক্ষ্মী ছেলের মতো লক্ষ্মীর মাথায় হাত দিয়া চক্ষু বুঝিয়া বসিয়া রহিলেন। আর সমস্ত লোক কিঙ্কর্ত বিমূঢ়ের মতো হা করে কখনো আমার পানে, কখনো লক্ষ্মীর পানে, আর কখনো ঠাকুরের পানে চাহিতে লাগিল। পাঁচ ছ মিনিট ঠাকুরটি আমার এই রূপ বসিয়া
মানে এই শান্ত হয়ে ওর মাথায় হাত দিয়ে পাঁচ ছ মিনিট ঠাকুর বসে রইলেন। পাঁচ ছ মিনিট ঠাকুরটি আমার এইরূপ বসিয়া রইবার পর লক্ষ্মী উঠিয়া বসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে কেমন বোধ হইতেছে? লক্ষ্মী বলিল, আমার কোনো কষ্ট নাই, আমি বেশ সুস্থ আছি। তখন আমি বলিলাম, সকলে দেখুন, এইমাত্র মরফিয়া ইঞ্জেকশন হচ্ছিল, আর যায় কোথা। ঠাকুরটি আমার সীতারাম সীতারাম করিতে করিতে ছুটিয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইলেন। যে সকল ব্যক্তি সেখানে দাঁড়াইয়াছিলেন তাহার মধ্যে অধিকাংশ লোক আমার পায়ের ধুলা লইতে আসিলেন। আমি পাঁচ হাত পিছাইয়া যাইয়া বলিলাম, আপনারা করছেন কি? কার পায়ের ধুলো নিচ্ছেন? চোখে দেখো বুঝতে পারলেন না ইনি কে? অনেকে বলিলেন, আপনার বিশ্বাসকে ধন্যবাদ দিই। আমি বললাম, আমি আমার ঠাকুরকে জানি। এই গোলমালের মধ্যে চিতের মার পড়ার মঠাধ্যক্ষ মুক্তানন্দ কিঙ্করদার কাছে, এই যে মুক্তানন্দ কিঙ্করদার ছিলেন চিতার মার পড়ার মঠাধ্যক্ষ, তিনি হঠাৎ করে কাছে এসে বললেন, এ কি সুশীলদা? আমি জিজ্ঞেস করিলাম, ব্যাপার কি? তিনি বললেন, আজ আট দিন যাবত সুধীর আমাশায় ভুগতেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় সে? তিনি দেখাইয়া দিলেন, আট চালার এক কোণে বেচারি পড়িয়া ছটফট করিতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম, ডাক্তার আসিয়া নিত্য ঔষধের ব্যবস্থা করিতেছেন, ঠাকুর প্রত্যহ দুই তিনবার খোঁজ লইতেছেন, কিন্তু বেচারির কষ্টের অবধি নাই, পড়িয়া পড়িয়া যন্ত্রণা ভোগ করিতেছে। আমি বলিলাম, আপনারা দাঁড়ান, আমি এর ব্যবস্থা করছি, বলে ঠাকুরকে খুঁজিতে লাগিলাম। দেখিলাম যেখানে স্টেজ বাঁধা হইতেছে, মানে ওই যে আজকে ভক্তলীলা যে আমরা যে আজকে যে নাটকটা হবে তার যে স্টেজ বাঁধা হচ্ছে, দেখিলাম যেখানে স্টেজ বাঁধা হইতেছে সেখানে দাঁড়াইয়া কথা কইতেছেন। আমি কোনো কথা না বলিয়া জোর করিয়া হাত ধরিয়া সুধীরের কাছে লইয়া আসিয়া বলিলাম, ব্যাপার কি? এ কি এভাবেই কষ্ট পাইবে? ঠাকুর বলিলেন, কেন, ডাক্তার তো প্রত্যেক ওষুধ দিয়ে যাচ্ছে। আমি বলিলাম, তা আমি জানি, আমার একটি কথা, আশ্রমে আজ থিয়েটার, সকলেই আনন্দ পাবে, কেবল একজন পড়ে এখানে যন্ত্রণা পাবে? ঠাকুর বলিলেন, আমি কি করতে পারি? আমি তখন সমস্ত ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলাম, মশাইরা সব শুনুন, ঠাকুর বলছেন আমি কি করতে পারি। ঠাকুর তখন জোরে সুধীরের পেটটা টিপে ধরে গোটা দুই গুঁতো মারিলেন। সুধীর উঠিয়া বসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন? সে বলিল, আর যন্ত্রণা নাই। তখন ঠাকুর আমাকে কাছে ডাকিয়া বলিলেন, দেখ রে, তো আপনারা শুনলেন দুটি ছোট্ট উদাহরণ ঠাকুরের যে অলৌকিক ক্রিয়াকলাপের এবং ছোট ঘটনা দুটি আপনারা শুনলেন। ঠাকুরের নামের ফল, ঠাকুর আমাদের অসংখ্য অলৌকিক কীর্তির মালিক ছিলেন, তাই ঠাকুর যেরকম বলেছেন, ঠাকুর নিজেও বলেছেন, নাম কর, সব কোথায় কী হবে কী হয়ে যাবে নিজেও বুঝতে পারবি না, এই আপনারাও নাম করতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মা ভৈ মা ভৈ মা ভৈ। ভিডিওগুলি শেয়ার করুন, যাতে অনেক অনেক ব্যক্তির কাছে এই ভিডিওগুলি, ঠাকুরের এই ঘটনাগুলি পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবিয়ে দিন, আর আপনাদের কমেন্টসগুলি করতে থাকুন। হরে কৃষ্ণ।